সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি মজাদার টিউটোরিয়ালে। মজাদার এই কারণেই আমরা এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা একটু একটু করে রোবোটিকের স্বাদ গ্রহণ করা শিখব। আমরা এই টিউটোরিয়ালের টপিকসটা অলরেডি আপনারা দেখতে পেরেছেন যে এটা হচ্ছে লাইন ফলোয়িং রোবোটিক কার কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা জানব। তবে এটা হচ্ছে লাইন ফলোয়িং রোবোটিক্স কারের একদম বেসিক একটি টিউটোরিয়াল, ঠিক আছে। যদিও এই লাইন ফলোয়িং রোবোটিক আপনি প্রথমে যদি থিমটা বুঝতে পারেন, দেন আপনি এটাকে মোর দেন আরও আপগ্রেড করতে 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 এটাকে অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই লাইন ফলোয়িং রোবোটিক্সের টেকনোলজিটা কী, এটা কীভাবে কাজ করে, সেই বিষয়টা আমি আজকে এই টিউটোরিয়ালে বুঝিয়ে দেবো। যার কারণে আমি এটাকে বলছি যে বেসিক হচ্ছে রোবোটিক্স কারের, ঠিক আছে, মানে লাইন ফলোয়িং রোবোটিক্স কারের একদম বেসিক এক টিউটোরিয়ালস আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এটার একটু প্রবলেম আছে আপনারা এই ক্ষেত্রে। আমি প্রথমে একটু বলে দিচ্ছি যে আমি প্রতিটা পার্ট সম্পর্কে বলে দিব, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, দেন আপনারা এই প্রোগ্রামটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করবেন, ঠিক আছে। প্রথমেই এটা আমার টিউটোরিয়াল না শুনে না বুঝে আগে প্র্যাকটিক্যাল করবেন না, তাহলে 100% ফল্ট হওয়ার সম্ভাবনা আছে। আগে বুঝেন ব্যাপারটা, আমি কী বোঝাতে চাচ্ছি, আমি কী শিখাতে চাচ্ছি, দেন শিখে দেন আপনি এটাকে যদি ইমপ্লিমেন্ট করেন 100% কাজ করবে, রাইট। তো প্রথমে আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে এখানে কী কী পার্টস পাতি রয়েছে, ঠিক আছে। যেমন এখানে আপনার এলডিআর রয়েছে, সো আমরা যদি একটু কম্পোনেন্ট লিস্টে যাই একটু দেখে নিই যে এলডিআর কিন্তু বেশ কয়েক রকমের থাকার কথা। যেমন এখানে দেখেন এলডিআর দুই রকমের আছে, একটা হচ্ছে TR-XD, অর্থাৎ এটা আপনাকে শুধু ভোল্টেজ লেভেল দেখাবে, ঠিক আছে, কোনো অ্যানিমেট করবে না বা কোনো কিছু করবে না। আর নিচেরটা হচ্ছে টর্চ এলডিআর একটি, অর্থাৎ এটার পাশে আপনি একটা টর্চ লাইট পাচ্ছেন যেটা সাহায্যে আমরা অ্যানিমেট করে দেখতে পারবো যে এলডিআরটা অ্যাক্টিভ কিনা অথবা ডিঅ্যাক্টিভ কিনা, রাইট। এই হচ্ছে আমাদের এলডিআর। দেন আমরা এখানে ইউজ করেছি পিক 16F877A মাইক্রোকন্ট্রোলার, আপনি যে কোনো একটা মাইক্রোকন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন রয়েছে এখানে একটি মোটর ড্রাইভার, L293D মোটর ড্রাইভার, এটার উপরে আমার বেশ দুইটা টিউটোরিয়াল রয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। তারপরে দুইটা মোটর রয়েছে, এই মোটরগুলোকে অবশ্যই ইডিট প্রপার্টিসে গিয়ে 3.7 ভোল্ট করে দেবেন, কেননা রোবোটিক্স কারের যে মোটরগুলো এগুলো কিন্তু খুব কম ভোল্টের হয়ে থাকে, 3.7 ভোল্ট অথবা দেখা গেছে যে 3.0 ভোল্ট। সো এইগুলোর ক্ষেত্রে আপনারা কি 5 ভোল্ট ভোল্টেজ ইউজ করবেন, ঠিক আছে, 5 ভোল্টে এটা খুব ভালো কাজ করে। ওকে, তো এই হচ্ছে পার্সপাতি। তো তারপরে একটু এলডিআর সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই, যারা এলডিআর চিনেন না তাদের জন্য এই হচ্ছে এলডিআর প্র্যাকটিক্যালি দেখতে এরকম। আমার কাছে প্র্যাকটিক্যাল আছে, তার থেকে আমি মনে করলাম যে আপনাদেরকে এটাকে আমি পিকচারের সাহায্যে দেখালে আপনারা বড় করে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এলডিআরের কিছুই না, এটা জাস্ট একটা রেজিস্টর, খেয়াল করেন এটা সিম্বলটা কিন্তু অনেকটা রেজিস্টরের মতো মাঝখানে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখতে এরকম। সো এটা যদি একটা রেজিস্টর হয়, এই রেজিস্টরের কাজ কী, আমরা জানি যে ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে কি রেজিস্টর একটা বাধা প্রদান করে, রেজিস্টর প্রধান কাজ হচ্ছে কি ভোল্টেজে বাধা প্রদান করা। আর এই এলডিআরটা একটু ব্যতিক্রম, যার কারণে এটার নাম হচ্ছে এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর বলেন, অনেকে অনেক কিছু বলেন এটার নাম, ঠিক আছে, এটাকে অনেকে ইন্ডাক্টর বলেন, ঠিক আছে। সো আমি আপনাদের যেটা বোঝাচ্ছি এটার কাজটা কি, এটার উপরে যদি কোনো টর্চের আলো বা দিনের আলো বা কোনো কিছুর আলো যখন পড়ে তখন এর রেজিস্ট্যান্সের মান কমে যায়। সো এলডিআরের এখন যদি রেজিস্ট্যান্সের মান, আপনি সাপোজ এখানে 5 ভোল্ট সাপ্লাই দিলেন, এখান থেকে আপনি আউটপুটটা নিবেন, মনে করি যদি আমরা এইভাবে বায়াসিং করি না, বায়াসিং একটা রুলস রয়েছে, মনে করলাম যে এখানে আমরা এই প্রান্তে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এটা কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল নেই, এক মাথায় হলেই হলো, ঠিক আছে, জাস্ট রেজিস্টর তো রেজিস্টরই, এক প্রান্তে প্লাস 5 ভোল্ট সাপ্লাই, অপর প্রান্তে আমরা আউটপুট নিব। এখন এখানে আমরা যেহেতু 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি এবং এটা যেহেতু একটা রেজিস্টর, সো অবশ্যই সে কি বাধা প্রদান করবে। ধরলাম এটা যখন ডার্ক মোডে, অর্থাৎ এটার পাশে কোনো আলো নেই, তখন এটা সম্পূর্ণ রেজিস্টর, ঠিক আছে, সাপোজ এটা যদি 10K হয় বা 100K একটা রেজিস্টর হয়, তাহলে কী পরিমাণ বাধা দেবে। সাপোজ এটার আউটপুটে আমরা ভোল্টেজ পাবো 1 ভোল্ট বা তারও অনেক কম, ঠিক আছে। আর যদি আপনি এটা পারফেক্টলি আপনি এটার ভোল্টেজ মেজার করতে পারেন, ঠিক আছে, আপনার কী বলে ওহমের সূত্র অনুযায়ী আপনি এটাকে মেজার করে নিতে পারেন যে কত ভোল্টে এটা ডার্ক মোডে 0 ভোল্টেজ থাকে, তাহলে আপনার এই ট্রানজিস্টর এলডিআরটা একদম পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে। সো আমরা ধরলাম এখানে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এখন যখনই আমরা আস্তে আস্তে আলোর পরিমাণটা বাড়াবো তখনই কি এই রেজিস্টরটা মান কমতে থাকবে।
সো কমতে 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 গিয়ে এক সময় কি জিরোর কাছাকাছি ভোল্টেজ চলে আসবে, কিন্তু একেবারে জিরো কখনই হবে না। সো আমরা যেহেতু 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, আমরা আউটপুটে গিয়ে সাপোজ 4.7 ভোল্ট বা 4.8 ভোল্ট সাপ্লাই পাবো। আর আমাদের মাইক্রোকন্ট্রোলার, আমরা যদিও বলে থাকি যে 5 ভোল্ট ইনপুট 5 ভোল্ট আউটপুট, কিন্তু আমাদের মাইক্রোকন্ট্রোলার কাজ করে 4.5 ভোল্ট থেকে 5.5 ভোল্ট পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমাদের একটা ট্রিগার আমরা পেয়ে গেলাম, কিন্তু অরিজিনাল বায়াসিং হচ্ছে আপনার এটার আউটপুটে একটা অপ্যাম্প ইউজ করতে হবে। আর অপ্যাম্পের বায়াসিংটা দিয়ে আমি এই ভিডিওটাকে জটিল করতে চাচ্ছি না। যদি আপনারা মনে করেন যে অপ্যাম্প বায়াসিংয়ের উপরে একটা টিউটোরিয়াল লাগবে, সেটার উপরে আমি আলাদাভাবে টিউটোরিয়াল করবো, আপনারা কমেন্টে লিখবেন, ঠিক আছে। এই হচ্ছে এলডিআর। সো আমরা এই লাইন ফোলিং রোবোটিকের জন্য কীভাবে বায়াসিং করব, এই চিত্রটা খেয়াল করেন, ঠিক আছে। যদিও ভালো কোয়ালিটির কোনো চিত্র আমি পাইনি। এই বাম পাশে হচ্ছে একটা এলইডি আর এটা হচ্ছে এলডিআর। এই এলইডিটা অবশ্যই কি হোয়াইট কালার, যদি এখানে রেড কালার দেখানো হয়েছে, ঠিক আছে, হোয়াইট কালার। সো হোয়াইট কালার হলে কি বরাবর যখন এলডিআর উপর সে আলোটা ফেলবে, ঠিক আছে, যদি হোয়াইট সারফেস হয় তাহলে কি আমাদের আলো রিফ্লেক্ট করে আমাদের এলডিআরে আসবে, ঠিক আছে। তার মানে কি আমাদের এলডিআর তখন আউটপুট দিবে, অর্থাৎ আমাদের আউটপুটে আমরা ডাটা পাবো, ঠিক আছে। অর্থাৎ আলো পড়লে আমরা আউটপুটে ডাটা পাচ্ছি। এখন যদি এটা ব্ল্যাক সারফেস হয় তাহলে কি হবে, এলইডি দেখেন চারোদিকে ছড়িয়ে যাবে, নির্দিষ্ট দিকে থাকবে না, তার মানে আমাদের এলডিআর কোনো ডাটা পাচ্ছে না। আমরা আরেকটা পিকচার দেখি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই পিকচারটা দেখেন, ঠিক আছে, এটা যদি হোয়াইট সারফেস হয় তাহলে আমাদের এলইডি কী করছে, তার কাজ হচ্ছে লাইট ইমিট করা, ঠিক আছে, লাইট চারোদিকে ছড়িয়ে পড়বে, এলইডির কাজই হচ্ছে বাতি, তাই না। সো এই আলোটা কী করবে, হোয়াইট সারফেসে বাধা পেয়ে আমাদের এলডিআরে চলে আসবে, তখন আমাদের এলডিআরকে আউটপুট ডাটা দিবে। আর আমরা যখনই কি না এই ব্ল্যাক সারফেস, আমরা দেখেছি যে লাইন ফলিং রোবটগুলো কি ব্ল্যাক সারফেসের উপর, অর্থাৎ কালো একটা লাইন থাকে, সেই লাইন বরাবর ঘুরে, ঠিক আছে, এই লাইনের বাইরে সে চলে যায় না, কখনো লাইনের ভিতরে থাকে। এটাই হচ্ছে লাইন ফোলিং রোবোটিকের মেইন বেসিক। ওকে, সো যখন ব্ল্যাক সারফেস থাকবে তখন কি আমাদের এলডিআর কোনো ডাটা পাবে না, রাইট, ঠিক আছে। এটার উপরে বেসমেন্ট করে আমরা প্রোগ্রামটা করি। সো আমি আরেকটু সহজভাবে এক্সপ্লেন করছি। ওকে, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক সারফেস তৈরি করা হয়েছে, অর্থাৎ লাইন তৈরি করা হয়েছে কালো রঙের। সো এখন আমরা এই দুইটাকে মনে করি দুইটা এলডিআর সেন্সর, এবং অবশ্যই কি এলডিআরের সাথে পাশাপাশিও কি আপনাদের এলইডি থাকতে হবে, অর্থাৎ দুইটা একত্রে একটা পেয়ার। আমি পেয়ারটা কিন্তু দেখাচ্ছি, পেয়ারটা হবে আপনাদের ঠিক এই রকমের, এরকমভাবে আপনারা এইটা কানেকশন করবেন, মাঝখানে একটা প্রয়োজন বোধে ব্ল্যাক কস্টেপ বা একটা কাগজ দিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে পেয়ারিংটা হবে, ঠিক আছে। পেয়ারিংটা হবে এরকম, তারপরে আমি আবার যাচ্ছি। ওকে, সো এখন মনে করি আমরা এটা হচ্ছে আমাদের রোবোটিক কার এবং এটা চাকা আছে, ঠিক আছে, অর্থাৎ হুইল, ঠিক আছে। এটা চাকা হচ্ছে দুইটা, ঠিক আছে, এবং মাঝখানে একটা চাকা থাকবে ছোট, ঠিক আছে, আর এই দুই পাশে দুইটা আমরা সেন্সর নিয়েছি। ওকে, এই সেন্সরটা যতক্ষণ এই পাশে আছে তার মানে এটা কি হাই এবং এটাও হাই অবস্থায় আছে, অথবা আমরা যদি উল্টা করে বায়াসিং করি তাহলে কি এই পাশে উল্লো এই পাশে উল্লো থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই অবস্থায় আমাদের এলডিআরটা হাই সিগন্যাল দিবে। ওকে, সো এই এলডিআরটা যখন আমাদের হাই সিগন্যাল দিবে, সো এই অবস্থায় থাকাকালীন যদি আমাদের ভুল করে এই সেন্সরটা, তাহলে আমরা যখন এটা যাচ্ছে আমাদের সেন্সর দুটাকে নিয়ে যাচ্ছি, এ বরাবর আসলো, এক পর্যায়ে কি আমার এই সেন্সরটা এখানটায় যাবে যখন আমাদের গাড়িটা সামনে দিকে গেল, অর্থাৎ ব্ল্যাক সারফেসে, তখন কি আমাদের এটা হাই এটা লো, তখন আমাদের যেই গাড়ি এর কন্ডিশনটা কী করতে হবে, যে তখন আমাদের এই গাড়িটাকে কী করতে হবে, যে আমাদেরকে এই গাড়িটাকে ডান দিকে ঘোরাতে হবে, ঠিক আছে। আমার কী করতে হবে, ডান দিকে যদি ঘোরাতে চাই, সাপোজ আমি ডান পাশের যে হুইলটা আছে এটাকে আমরা বন্ধ করে দেবো, ডান পাশের বাম পাশের হুইলটাকে অ্যাক্টিভ করে দেবো। যদি এই পাশের হুইলটা ঘুরতে থাকে তাহলে আমাদের এই গাড়িটা কি এই পথ দিয়ে এসে এটা কি এইভাবে টার্ন নিবে না, রাইট। এটা যখন টার্ন নিবে, সো আবার আমাদের এই সেন্সর দুইটা আবার কী অবস্থায় চলে আসবে, রাইট, তখন কি আবার এটা ফরওয়ার্ড চলতে থাকবে, ফরওয়ার্ড চলতে থাকবে, ফরওয়ার্ড চলতে থাকবে, ঠিক আছে। আবার এই পর্যায়ে আসার পর যখন আমাদের সেন্সরটা এই বরাবর এবং এই সেন্সরটা এই বরাবর, অর্থাৎ ব্ল্যাক সারফেসে একটা সেন্সর পড়েছে, তখন আমাদের কি কন্ডিশনে বলে দিতে হবে যে এখন তুমি টার্ন কি রাইট সাইড নাও, ঠিক আছে, অর্থাৎ গাড়িটা আমাদের কি রাইট সাইডে মুভ করাতে হবে, যে আমরা এটাকে এই স্টাইলে এটাকে মুভিং করাতে হবে। সো এই স্টাইলে যখন মুভিং করবে, সো আমাদের সেন্সর দুইটা কি আবার এই অবস্থায় চলে আসবে, তখন কি আমাদের গাড়িটা বরাবর চলতে শুরু করবে, রাইট। সো আমি কতটুকু ক্লিয়ারলি বুঝাইতে পারলাম, সো আমি আশা করি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে এটা ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী করলে কী করতে হবে,
ঠিক আছে, আমি আপনাদের একদম প্রোগ্রামিং এবং সফটওয়্যার সিমুলেশন 100% বুঝিয়ে দিচ্ছি, দেন আপনার তারপর নিজের কিছু ব্রেন খাটাতে হবে, যেহেতু রোবোটিক্স বলে কথা, তাই না? সো তারপর এটা একদম সিম্পল রোবট, একেবারে আহামরি কিছুই না, ঠিক আছে? তো আমরা এখন প্রোটিয়াস সিমুলেশনটা আবার দেখছি, তাহলে আর একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, আমার এখানে একটা এলডিআর আছে, এখানে একটা এলডিআর, আর এখানে আমরা সাপোজ যদি এলইডি বাতি হতো, তাহলে আমি এখান থেকে কী করতাম, এই পজিটিভ হতে একটা 330 ওহম রেজিস্টার এবং একটা এলইডি দিয়ে এটা গ্রাউন্ডের সাথে কমন করে দিতাম। ওকে, আমি করে দিচ্ছি, যেহেতু আপনাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে। সো আমি একটা এলইডি নিচ্ছি, অপ্টো ইলেকট্রনিক্স অ্যানিমেটেড, এখানে তো হোয়াইট কালার নেই, সো আমি রেড কালারটা নিচ্ছি, দেন একটা 1K নিব রেজিস্টার, এবং রেজিস্টার আমরা 0.6 মেটাল ফিল্ম ব্যবহার করি, 1K, ঠিক আছে, 1K নিলাম, আপনারা 330 নিলেও পারবেন, সমস্যা নেই। সো আমাদের বায়াসিংটা কী হবে, প্রথম রেজিস্টারটাকে আমরা বসাবো, এটাকে রোটেট ওকে করে নিলাম, দেন আমরা এলইডিটাকে বসাবো। এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, প্রোটিয়াসে এটা সিমুলেশন করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিক্যাল কানেকশনটা কী হবে, এখান থেকে পজিটিভ অ্যান্ড দেন এখান থেকে দিবেন, দেন এলইডির এই প্রান্তটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেবেন। সিমুলেশনটা আপনাদের ক্লিয়ার করে দিলাম, এই হচ্ছে আপনাদের এলইডি সিমুলেশন হবে, ঠিক আছে, দুই ক্ষেত্রে একইভাবে সিমুলেশন হবে। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু এলইডি সিমুলেশন দরকার নেই, কারণ এইখানে তার কাজ করবে না, তাই না? আমাদের সারফেসে প্র্যাকটিক্যালি কাজ করবে। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন খেয়াল করেন, আমরা এটাকে আমি প্রোগ্রাম পূর্বে দিয়ে রেখেছি, প্রোগ্রামটা আমি পরে বোঝাচ্ছি, আগে হার্ডওয়্যার কানেকশনটা বোঝাচ্ছি। এখন আমরা প্রথম অবস্থায় মনে করি যে আমাদের এই সেন্সরটাও কি ব্ল্যাক সারফেস আছে, এবং এটাও ব্ল্যাক সারফেস। ব্ল্যাক সারফেস বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ব্ল্যাক রঙের যে কালার দেওয়া আছে, অর্থাৎ আমাদের কোনো কন্ডিশন অবস্থায় নেই, তার মানে কি আমাদের আউটপুট দোনোটা লো অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমরা যখন আমরা দেখেছি আগের চিত্রে, আমাদের যদি রোবোটিক্স কার্ডটা, অর্থাৎ আমার এই সেন্সর দুইটা, আমাদের ব্ল্যাক যে রাস্তাটা আছে, কালো রঙের যে রাস্তাটা থাকবে, এই রাস্তার দুই পাশে যখন থাকবে, থাকা মানে কি আমাদের এই সেন্সরটা অল টাইম ট্রিগার অবস্থায় থাকবে, দুইটা সেন্সরই, আমরা দুইটাকে ট্রিগার করি আগে প্রথমে। সো ট্রিগার করা মানে কি, তখন ওই অবস্থায় আমাদের মোটর দুইটা কি, আমাদের যে রোবোটিক কার্টটা সামনে দিকে চলতে থাকবে, হ্যাঁ। সো এক পর্যায়ে আমরা মনে করলাম, যখন আমাদের ওই যে ডানে মোড় নিতে নিয়েছিলাম, আমরা ডান দিকে ঘোরাতে নিয়েছি আমাদের রাস্তা অনুযায়ী গাড়িটাকে, তখন কি আমাদের একটা সেন্সর কিন্তু ব্ল্যাক সারফেসে চলে যাবে, অর্থাৎ ব্ল্যাক রঙের যে দাগ আছে সেই দাগের ভিতরে চলে যাবে, তাহলে আমরা এই সেন্সরটা ব্ল্যাক দাগে চলে গেছে, তার মানে কি আমাদের একটা মোটর স্টপ আরেকটা ঘুরছে, ঠিক আছে? এইটা কিন্তু আপনার হার্ডওয়্যার অনুযায়ী একটু চেঞ্জ করে নিতে হবে। তখন আপনারা যদি মনে করেন যে এটা উল্টা দিকে টার্ন নিচ্ছে, তখন আপনি কী করবেন, এই মোটরের টার্মিনাল দুটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? পাশাপাশি এই মোটর টার্মিনালটাকেও একটু চেঞ্জ করে নেবেন, ওই অনুযায়ী আপনারা কাজটা করবেন, ঠিক আছে? আগে প্র্যাকটিক্যাল, তারপর প্রোগ্রাম, রোবোটিক্সের ব্যাপার একটু এরকম বারবার বারবার করতে হবে, ঠিক আছে? এখন আবার মনে করি যে এখন আবার চলছে, যখন আবার দুইটাই কি আমাদের হোয়াইট সারফেসে চলে আসবে, ব্ল্যাক সারফেস থেকে যেহেতু মুভ করবে গাড়িটা, চাকাগুলো মুভ করা মানে কি এটা ঘুরে আবার সোজা রাস্তায় চলে এসেছে, তখন ফরওয়ার্ডে চলছে চলছে চলছে, ধরলাম আবার আমাদের এই সেন্সর ট্যাগ পর্যায়ে চলে এসেছে কি ব্ল্যাক সারফেসে, তখন আমাদের এটা স্টপ হয়ে যাবে, তখন কি আমাদের একটা মোটর স্টপ আর একটা মোটর চলতে শুরু করেছে, ঠিক আছে? দেন আবার আমরা যদি মনে করি যে এই পথটা ওভারকাম করেছে, আবার চলতে শুরু করেছে ফরওয়ার্ড টার্নিং। সো একেবারে সিম্পল না ব্যাপারটা, এই প্রোগ্রামটাও কিন্তু একেবারে সিম্পল, আমরা গত যে টিউটোরিয়ালটা দেখেছি ওই টিউটোরিয়ালটার সাথে এই টিউটোরিয়ালটার একদম সিমিলার, জাস্ট আমি প্রোগ্রামিংটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাশ ইনক্লুড 16F877A.h, হ্যাশ ইউজ ডিলে ক্লক ইকুয়াল 10 MHz, হ্যাশ ফিউজেস HS ভয়েড মেন, ওয়াইল ট্রু দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি, দেন ইফ যদি A0 আমাদের A0 যে এলডিআরটা লাগানো আছে এবং A1 একটা এলডিআর আছে, যখনই দুইটা হাই হবে, অর্থাৎ আমাদের দুইটা কন্ডিশনই কি হোয়াইট সার্ভিসে থাকবে, তখন আমাদের কে যে লিখে দিয়েছি ডাবল হ্যাশ দিয়ে আপনার যে কথাই লাগবেন, এটা হচ্ছে আপনার নোট হিসেবে কাজ করবে, আপনার প্রোগ্রাম হিসেবে কাজ করবে না। সো ডাবল হ্যাশ দিয়ে আপনারা ইউজ করবেন, সরি হ্যাশ না, ডাবল স্ল্যাশ, ঠিক আছে? সো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের মোটরটা এখন ফরওয়ার্ড কন্ডিশনে আছে। সো আমি এখানে কোনো সুইচিং টাইম দিইনি, আপনার চাইলে এখানে একটা সুইচিং টাইম ব্যবহার করতে পারেন। দেন আবার ইফ, আমরা বলেছিলাম গত টিউটোরিয়ালে যে অবশ্যই যখন আপনি অন কন্ডিশন নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অফ কন্ডিশনের উপরেও প্রোগ্রাম লিখতে হবে। সো এই লাইনটা হচ্ছে অফ কন্ডিশন, দেখেন A0 যখন লো এবং A1 লো, তখন আমাদের কি মোটরটা, সরি এখানে নাও ব্যাক লেখা আছে, এটা হবে নাও স্টপ, আমি লিখে দিচ্ছি নাও স্টপ, অর্থাৎ তখন স্টপ থাকবে, আপনি চাইলে ব্যাক কন্ডিশনও দিতে পারেন, ঠিক আছে? এগুলো আপনারা টুকটাক প্রোগ্রাম এখন পারবেন আশা করি। দেন আবার কি ইফ কন্ডিশন, ইনপুট পিন A01 এবং যখন A10, অর্থাৎ একটা এলডিআর হাই আর একটা লো, তখন আমাদের মোটরটাকে কি লেফট টার্ন বলেছি, ঠিক আছে? হতে পারে আপনার ক্ষেত্রে রাইট টার্ন,
সো এইগুলো আপনারা বুঝেন। সো লেফট টার্ন বলেছি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আউটপুট পিন 0x01 দিয়ে আমার একটা মোটর হাই হবে, ঠিক আছে। এখন যেহেতু আমাদের লেফট রাইট অর্থাৎ মুভিং মোটরটাকে ফরার একটা স্টপ আর একটা স্টার্ট টাইম আছে, সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি একটা সুইচিং টাইম ইউজ করতে হবে, এবং এটা একদম কম ইউজ করছি, 10 মিলি সেকেন্ড, ঠিক আছে। দেন একইভাবে আবার যখন দেখেন A0 স্টপ এবং A1 হাই, ঠিক আছে, অর্থাৎ লো এবং A1 হচ্ছে হাই, তখন আমাদের কি কন্ডিশন, আরেকটা মোটরকে আমরা হাই রাখবো। সো ওটার কোড হচ্ছে 0x04। সো তখন আমরা একটা ডিলে টাইম ইউজ করেছি, অ্যান্ড দেন এই তো ফাইনাল প্রোগ্রাম। দেন আমরা এটাকে কম্পাইল করি, দেন এটাকে বিল্ড অল করব, দেন আমরা আমাদের আইসিতে নিব, এটাকে স্টপ করে নিই, রাইট বাটন ক্লিক, এডিট প্রপার্টিস, ফোল্ডার আইকন, দেন ডেস্কটপ, এলডিআরের ভিতরে রেখেছি, ছোটো ফাইলটা সিলেক্ট করে ওপেন করে ওকে করে দেবেন, বাস। দেন প্লে করেন, দেন আপনাদের প্রোগ্রাম কাজ করতে থাকবে। সো এই ছিল আমাদের লাইন ফোল্ডিং রোবোটিক্স কার্ড কীভাবে তৈরি করতে হয়। যদিও আমি এটা ইচ্ছা ছিল আপনাদের একদম প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাবো এবং প্র্যাকটিক্যালি কাজটাও দেখাবো, যদিও আমার কাছে আসলে এলডিআর সেন্সর মাত্র একটা আছে, ঠিক আছে। সো আমার পরীক্ষা সামনে, সো আমি পরীক্ষার ভিতরে ঢাকা গেলে আমি এই পার্টস পাতিগুলো কিনে নিয়ে আসবো এবং আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল সিমুলেশনটা দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে, ওকে। সো তার জন্য কী করতে হবে, অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। আমাকে সাপোর্ট করবেন কীভাবে, ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি এবং আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনার মনে হয় যে হ্যাঁ ভাইয়ার কি একটু হেল্প করি, ভাইয়াকে ভাইয়ার ভিডিওগুলো আরও কিছু মানুষ দেখুক, জাস্ট এতটুকুই তো আপনাদের কাছে চাওয়া পাওয়া, তাই না। সো কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট, যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা স্টপ করে, অলরেডি তো দেখিয়ে ফেলেছেন, তাই না। সো আপনারা কী করবেন, একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, অলরেডি 20-25টা টিউটোরিয়াল আছে, সিরিয়ালে সিকোয়েন্স অনুযায়ী আসেন, এই মাইক্রোনটাল আইসি বাইসিং কীভাবে করতে হয়, তারপরে মোটর ড্রাইভার কীভাবে কাজ করে, সিকোয়েন্স অনুযায়ী আসেন, প্লে লিস্ট ফলো করেন, প্লে লিস্টে রোবোটিক্স অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার নামে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে A to Z সব ভিডিও আপনারা পাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আমি ওই প্লে লিস্টে আপডেট করে দিই, ঠিক আছে। আপনার প্লে লিস্ট ফলো করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি অ্যাক্টিভ রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।